আমাদের এই বাংলাদেশ, যার সাথে জড়িয়ে আছে হাজার ফোঁটা রক্তের ঋণ, হাজার ফোঁটা অশ্রু, হাজারো দীর্ঘশ্বাস আর কোটি কোটি মানুষের আশার আলো। এই দেশ সয়ে এসেছে নানা বঞ্চনা, প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, সাথে রয়েছে শাসকের দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার। বাঙালি কেঁদে চলেছে বার বার, কিন্তু যখনই সহ্যের সীমা অতিক্রম করে গেছে, আমরা বাঙালি মাথা তুলে দাঁড়িয়েছি। দেশের প্রতি এক অমোঘ দায়িত্ববোধ থেকে রুখে দাঁড়িয়েছি আমরা প্রতিটি ক্ষেত্রে। সেই তাড়নায় আমরা 52-তে আমাদের প্রাণের ভাষা বাংলার অধিকার আদায়ে পুলিশের গুলির সামনে নিজেদের উজাড় করে দিয়েছি। 71-এ একটি নিঃশংস সেনাবাহিনীকে মোকাবেলা করতে এতটুকু পিছু পা হয়নি। ঠিক তেমনই এক অধিকার আদায়ের আন্দোলনের সাক্ষী
আমরা সবাই গত 3 মাস ধরে কোটা আন্দোলন হিসেবে শুরু হয়ে সেই প্রতিবাদ স্বৈরতন্ত্রের পতনে এসে নিজেকে মেরে ধরে। ঝরে গেল কতগুলো তাজা প্রাণ, কত হাহাকার, কত স্বজন হারানোর বেদনা। সেই কষ্ট যে ভোলার নয়, তবুও এর মাঝে লুকিয়ে আছে দেশের জন্য আত্মত্যাগের গর্ব। আজ IMCL উদ্যোগে সেই বীরদের স্মরণে আমাদের আজকের আয়োজন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে IMCL এর কর্ণধার ইত্তেলা আলী আর মিঠুন রেজাকে আমার অন্তরের অন্তঃস্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় উপযোগী উদ্যোগের জন্য। আসুন না আমরা কিছুক্ষণের জন্য হয়ে যাই মুগ্ধ, আবু সাঈদ, ফাইজ অথবা শান্ত একসাথে লিখি একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের গল্প। মানবতার গান, কবিতা, নাচ, চিত্রকর্ম আর নাটকের মধ্য দিয়ে আমরা আজ সবাই মিলে আওয়াজ তুলব হয়ে যাওয়া সমস্ত অন্যায়ের বিপক্ষে। আমি ফাতিমা দিনার সালাউদ্দিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দেশাত্মবোধক আয়োজন মার্লু ক্যানে অনুষ্ঠানে। শ্রোতা দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানকে 2টি পর্বে ভাগ করেছি। প্রথমেই থাকছে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রদর্শনী নিয়ে কিছু কথা, গুণী শিল্পীদের অংশগ্রহণে একক গান এবং নাচ, এবং সর্বশেষ পর্বে থাকছে কিভাবে সময়ের প্রয়োজনে একজন মুগ্ধ তৈরি হয় তাই নিয়ে নাটক এবং গান। তবে মূল পর্বে যাওয়ার আগে আমি এখন মঞ্চে ডেকে নেব IMCL এর কর্ণধার ইত্তেলা আলীকে। তার কাছ থেকে জেনে নেব সেই নেপথ্যের গল্পগুলো যা এই অনুষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনাদের সকলের সামনে এখন আসছে ইত্তেলা আলী। অনেক ধন্যবাদ দিনা। প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমি আসলে অনুষ্ঠানের এরকম সময়ে কথা খুব একটা বলার পক্ষে না, তবে আজকে কিছু কথা না বললেই নয়। আমাদের আজকের অনুষ্ঠানটা অনেক স্পেশাল একটা অনুষ্ঠান এবং তা নিয়ে আমার আসলে আপনাদের সাথে কিছু বলার আছে। শুরুতেই বলতে চাই, আজকে আমাদের মায়ের খেলা করার কথা ছিল, যে অনুষ্ঠানটা আমরা একটা প্রোডাকশন আমরা 9 মাস ধরে তৈরি করেছি। আমরা উদিচির বার্ষিকীতে এটা করেছিলাম, তারপরে সবাই এত ভালোবেসেছে, সেটা একটা দ্বিতীয় সময় আমাদের আজকে করার কথা। কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমাদের কারোর মন কোনো আনন্দঘন পরিবেশে মায়ের খেলার মতো একটা অনুষ্ঠান করার মতো অবস্থায় নেই। কিন্তু তারপরেও আমাদের কিছু একটা যেন করতেই হবে। জুলাই মাসে আমরা এমন একটা মানসিক পরিস্থিতিতে সবাই পড়লাম যেখানে আমরা একটা ছাত্র আন্দোলন শুধু না, ধাপে ধাপে অনেকগুলো প্রাণ ঝরে যেতে দেখেছি, সেই সাথে দেখেছি লুটতরাজ, সেই সাথে দেখেছি ভাঙচুর। আমরা এমন একটা ইমোশনাল গ্রাফের মধ্যে দিয়ে সবাই গিয়েছি যেটা আসলে আমি আমার এই বয়সে খুব কমই আমার এই অভিজ্ঞতা হয়েছে। আমরা দূরে থাকি, দেশের জন্য আমরা তেমন কিছু হয়তো দেশে নেই, সামনাসামনি করতে পারি না, আমাদের দুঃখ কষ্টগুলো হয়তো দেশের মানুষের থেকে কম। কিন্তু আজকের এই দিনের এই মঞ্চটি আমরা ছাড়তে চাইনি, আমরা চেয়েছি আমাদের এই দুঃখ কষ্টকে এক ধরনের একটা প্রতিবাদ, একটা ভাষায় পরিণত করতে। তাই কিছু শিল্পীরা মিলে শুধুমাত্র 2 দিনের রিহার্সেলে আমরা কিছু করার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখেই বুঝবেন যে আমাদের আজকের অনুষ্ঠানটা ঠিক যতটা গোছানো অন্য অনুষ্ঠান আমরা করতে পছন্দ করি তার থেকে হয়তো একটু কম হবে। কিন্তু আমাদের তো আসলে অবস্থা, দেশের মানুষ, দেশের পরিস্থিতি সব মিলিয়ে আমাদের মনের অবস্থা যেমন, আমাদের আয়োজনটাও ঠিক ওইভাবে আপনারা দেখবেন, ওই চোখে দেখবেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ কথা আমি এই বলতে চাই যে আমরা সবাই আজকে মানবতার ডাকে একাত্ম হয়ে এসেছি, সব শিল্পীরা, আমাদের দল মত, আমাদের ব্যক্তি চিন্তা, ব্যক্তি ভাবনা,
সব কিছুকে পাশে ফেলে মানবতার যে জায়গা সেখানে আমরা একাত্ম হতে চাই। আমরা মনে করি শিল্পী হিসেবে এটাই আমাদের মূল্যবোধ। তো আমরা আজকে যা করব, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং একটি শান্তির আশা নিয়ে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার অনেক মানুষকে ধন্যবাদ দেওয়ার আছে, সেটা এখনই বলে শেষ করতে পারবো না। তবে এক কথায় বলতে চাই যে ভালোবাসা আমি পেয়েছি আমাদের স্পন্সরদের কাছ থেকে, এঞ্জেলসদের কাছ থেকে, তাদেরকে আমরা এঞ্জেলস বলি। দিনা, শি ইজ ভেরি নিউ, এরকম পারফর্মার আমরা পেয়েছি। আমরা অনেক শিশু শিল্পী, আমরা অনেক ইউথ শিল্পী পেয়েছি, এবং আজকে আপনারা দেখবেন আমরা কিছু চমৎকার সঙ্গীত শিল্পী পেয়েছি। সেই সাথে ক্রিয়েটিভ ক্লাবের পিছে যারা কাজ করে তারা তো আছেই, তাদের একে একে নাম বলতে গেলে আমি কারো নাম ভুলে যাব, তো সেটা এখন বলবো না। আপনার অনুষ্ঠান এনজয় করেন, এবং আশা করি যে দেশের প্রতি বুকভর ভালোবাসা নিয়ে আমরা হয়তো দেশের দেশের মানুষের প্রতি বুক ভর ভালোবাসা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। ধন্যবাদ। ধন্যবাদ ইতলা। আচ্ছা দর্শক, বলুন তো, ভবিষ্যতের একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য আমরা কাদের চোখে স্বপ্ন দেখি? হ্যাঁ, একদম ঠিক, আমাদের আগামী প্রজন্ম নিয়ে আমরা স্বপ্ন দেখি। দেশের এই দুর্যোগময় সময়ে আমাদের কিছু শিশু কিশোরদের মনে জাগে অনেক প্রশ্ন। তারা অনেক প্রশ্ন করে, দেশ নিয়ে অনেক চিন্তা করে, আর নিজেদের তৈরি করে আগামী দিনের জন্য। আর তাই তো তাদের জন্য IMCL আয়োজন করেছে আর্ট এক্সিবিশন। মোট 18 জন শিশু কিশোর এতে অংশগ্রহণ করেছে। ছবিগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা লবিতে প্রদর্শন করেছি, আর সেই ছবিগুলো নিয়ে আমাদের এবারের ছোট্ট আয়োজন। আর এই আয়োজনটি পরিচালনা করবার জন্য আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সবার আদরের ময়ূখ সাইদকে। আসি তবে, চলুন তবে শুনে আসি ময়ূখের মুখে কিছু কথা। শুভ সন্ধ্যা। ইন রিসেন্ট মান্থস দ্য ইউথ অফ বাংলাদেশ হ্যাভ ডেমনস্ট্রেটেড হোয়াট ট্রু ব্রেভারি, ইন্টেগ্রিটি and resilience looks like. They took responsibility to fight for a world that they deserve to live in. An indigenous proverb wisely states, "We do not inherit the earth from our ancestors. We borrow it from our children." This serves as a reminder of our responsibility that we must listen to the voices, the youth, the coming generations, if we want to see a better future. Today we want to highlight the voices of our youth and show appreciation for their courage. They have a very challenging task of learning from our mistakes and building a better future for generations to come. We are also here to promise them that we will listen, that we will support, and we will stand alongside them to help them build this better future. The art exhibition on display today in the lobby shares art pieces from talented youth artists.
want a world that is shiny with equality and justice for all. Omeo? I want to a nice world. Taskia? I want a world that is full of inclusive community welcoming all regardless of differences. Srija. I want a world that's a stage for every voice where the freedom of expression is cherished. Honora. A tapestry of diverse cultures and harmonious beliefs. Zafir. I want a world which is safe haven away from the shadows of violence. Tasmia. I want a world that is a fortress of mental well-being where everyone feels supported. I want a world with a fountain of knowledge and education that is accessible to all. Arzi. I want a world free of corruption where integrity guides every action. Arisha. I want a world that champions justice and fairness and eradicates prejudice and inequality. Athui. I want a world that is a canvas for creativity, where every idea has a place to grow. Nishargo. I want a world free of violence and destruction, where humans and the environment around us can exist in peace and harmony. Daisir. I want a world that is a warm embrace, offering compassion and care for those in need. Rafsan. I want a world that is a beacon of peace, where conflict is resolved with understanding. Thank you to our youth, and may we help them achieve these incredible goals. Thank you. বাংলা আমার ক্ষিপ্ত স্লোগান, ক্ষিপ্ত দীর্ঘনি কি খুব মিলে যাচ্ছে তাই না এই লাইন দুটো আজকের দিনটির সাথে? প্রতুল মুখোপাধ্যায়ের কথা সুর ও কণ্ঠে অমর হয়ে যাওয়া এই গানটি নিয়ে আমাদের মাঝে আসছেন জেসমিন কাজী। জেসমিন কাজী গানের হাতখড়ি ওনার বাবার কাছ থেকে, যিনি পূর্ব পাকিস্তানের বেতারের শিল্পী ছিলেন। নজরুল সঙ্গীতের উপর সঙ্গীত ভবন থেকে 4 বছরের প্রশিক্ষণ আর 2 বছর ওস্তাদ বাসুদেবের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়ে গান চর্চা করে চলেছেন জেসমিন কাজী। জেসমিনের পরবর্তী আরেকটি পরিবেশন আছে, তা হল সব কটা জানালা খুলে দাও না। স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুতকৃত এই গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে এই গানটিতে কণ্ঠ দেন আমাদের দেশ পরাণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন। আর এই গানটিতে জেসমিনের সাথে একক নৃত্য পরিবেশন করতে আসছেন গুণী নৃত্যশিল্পী অরুণা হায়দার এবং আমাদের আদরের ইরফান মাহিরজানা। অরুণা আপাকে আমার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তিনি আমাদের নৃত্যাঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। আমি বাংলায় গান গাই,
রশিদ রনি। মূলত বাংলা ব্যান্ডের গানের প্রতি ঝোঁক থেকেই মাহবুবুর রশিদ রনির গানের জগতে অনুপ্রবেশ। আর তাই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গিটার বাজিয়ে গান শেখা শুরু করেন ছোটবেলার বন্ধুর হাত ধরে। এখনও তিনি ভালোবাসা নিয়ে সেই চর্চা এগিয়ে নিয়ে চলছেন। আর রনির এই গানের সাথে নৃত্য পরিবেশনা করবে আমাদের সবার প্রিয় মিঠুন রেজা। আর ঠিক তারপর পরই আমরা রনির কণ্ঠে শুনব আমাদের সবার মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়া প্রয়াত শিল্পী আয়ুব পাঁচুর বাংলাদেশ গানটি। আসুন দর্শক উপভোগ করি আমার এবার পরিবেশনা। মিছিলের স্রোতে ভূমিত
তুমি বললায়কে আচ্ছন্দে মায়ে শুনবু শেষ পর্যন্ত সবাইকে এই হৃদয়ের কাছেই আশ্রয় নিতে হবে। মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, এক মানব হৃদয়ের বন্ধনে আবদ্ধ আছে পৃথিবীর প্রতিটি মানুষ। এক সূত্রে বাঁধা আছে প্রতিটি ধর্ম, প্রতিটি ধর্মগ্রন্থ আর ধর্মস্থান। আর কবির বুকে বুকে হেথা তাজা সুখ ফোটে, মুখে মুখে তাজা প্রাণ। বন্ধু, এখানে রাজা প্রজা নাই, নাই দরিদ্র ধনী। হেথা পায় না কো কেহ খুদ খাটা, কেহ দুধ সর ননি। অশ্বচরণে মোটর চাকায় প্রণমে না হেথা কেহ, বিনা জাগে না কো সাদাদের মনে, দেখে হেথা কালো দেহ। সাম্যবাদী স্থান নাই কো এখানে কালাও ধলার আলাদা গরু স্থান, নাইকো এখানে কালাও ধলার আলাদা গির্জা ঘর, নাইকো পাইক বরকন্দাজ, নাই পুলিশের ডর। এই সে স্বর্গ, এই সে বেহেশত, এখানে বিভেদ নাই। যত হাতাহাতি হাতে হাত রেখে মিলিয়াছে ভাই ভাই। নেই কো এখানে ধর্মের ভেদ, শাস্ত্রের কোলাহল, পাদ্রি পুরুত মোল্লা ভিক্ষু এক গ্লাসে খায় জল। হেথা স্রষ্টার ভজনা আলয় এই দেহ এই মন, হেথা মানুষের বেদনাই তার দুঃখের সিংহাসন। সারা দেন তিনি এখানে তাহারে, যে নামে যে কেহ ডাকে, যেমন ডাকিয়া সারা পায় শিশু, যে নামে ডাকে সে মাকে। পায়জামা প্যান্ট ধুতি নিয়া হেথা হয় না তো খুশাখুশি, ধুলায় মলিন দুঃখের পোশাকে এখানে সকলে খুশি।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটি রচিত হয়। রবি ঠাকুরের এই বিখ্যাত গান নিয়ে আসছেন এবার সাদিয়া আক্তার। ছোটবেলায় নানা ভাইয়ের উৎসাহে সাদিয়া আক্তারের গানের প্রতি ভালোবাসা, শত শত ব্যস্ততার মাঝেও তিনি গানের চর্চা করতে চান আর দাঁড়াতে চান সবার মাঝে কিছু সুন্দর সুন্দর গান। শিল্পী সাদিয়ার দ্বিতীয় পরিবেশনা আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা এবং সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গানটি। আর এই জনপ্রিয় গানের সাথে নৃত্য পরিবেশনায় থাকছে আমাদের সবার প্রিয় সুলতানা হায়দার এবং তার সুযোগ্য কন্যা অরুণা হায়দার। সুলতানা হায়দার সম্পর্কে যত বলব ততই কম। তিনি টরন্টোতে আমাদের নাচের পথিকৃৎ। বাংলা সিনেমার স্বর্ণযুগে তাকে আমরা একজন অভিনেত্রী হিসাবেও পেয়েছি। আসুন দর্শক তবে সবাই মিলে উপভোগ করি পরিবেশনা দুটি। বাঙালি জাতি হিসাবে আমরা কতটা সাহসী তা বলার কোনো অপেক্ষা রাখি না। এবং আমি এখন যে গানটি গাইব আমার সাথে থাকবে, আমরা এগিয়ে যাব কেউ থাকুক বা নাই থাকুক। একলা দলরে ও তুই রক্ত মাখা চরণে।
Thank you.
Thank you.
হয়েছে? আমার সন্তানকে তুমি মেরো না। স্বাধীনতার 53 বছর পরে এই পরের গানটি কেন লিখতে হয়েছে? যে গানটি আমি জানি না আমি পুরোপুরি গাইতে পারবো কিনা, শুধু চেষ্টা করো। Oh, no.
তরুণরা হলো ঝড়ের মতো উদ্যাম, ঝর্ণার মতো চঞ্চল। তরুণদের এই সময়টি প্রকৃতির মতো পরিপূর্ণ, বিধাতার মতো ভয়হীন, তারুণ্য আকাশের মতো বাধাহীন, বেদুইনের মতো যাযাবর। তারুণ্য কোনো আইন মানে না, কোনো বাধা নিষেধ পরোয়া করে না। তরুণরা জন্ম স্বাধীন, তরুণদের মনে বিকশিত ফুলের ন্যায় উন্মুক্ত। আর তাই তো দেশ জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি জানাতে আসছে আমাদের তরুণ বন্ধুরা একটি দলীয় নৃত্য নিয়ে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের মাঝে আজ উপস্থিত আছেন প্রবীণ সুরকার আলী আসগর খোকন। 1987 সালে তারই সঙ্গীত পরিচালনায় সৃষ্ট এই গানটিতে নৃত্য পরিবেশনা করতে আমাদের মাঝে আসছে ইরফান মাহির জামান, রাহিদ নেহান, নিসর্গ সাইদ সাইদ, তাইসির আলী রেজা, আরিশা জামান, আরজিন জামান, আলিশপা হক এবং সারাফ নেহলি অথর। শ্রমজীবী মানুষের জন্য আশার গান, মুক্তির গান,
স্বাধীনতার পর মানুষকে পুনরুজ্জীবিত করার তাগিদে রচিত হয়েছিল নৌকোর তোলো তোলো গানটি। সুর দিয়েছিলেন সমর দাস। গানটি পরিবেশনা করছেন সদ্য আমাদের সাথে টরন্টোতে যোগ দেওয়া শিল্পী আলী আহমেদ টিটু। আহমেদ টিটুর গান গাওয়া শুরু সেই ছোটবেলা থেকে স্কুল শিক্ষক বিনয় স্যারের হাত ধরে তার গানের অভিষেক। পরবর্তীতে তিনি গানের চর্চা চালিয়ে যান সম্পূর্ণ নিজস্ব প্রয়াসে। আর ওনার দ্বিতীয় গানটি এই গানটির সাথে একক নৃত্যে আছেন আমাদের সবার পরিচিত সীমা বড়ুয়া। আর ঠিক তারপর পরই টিটুর কণ্ঠে থাকছে আপেল মাহমুদের অমর সৃষ্টি তীর ধারা এই ঢেউয়ের সাথে। আসুন দর্শক উপভোগ করি টিটু আহমেদের গান। Thank you.
Like
উৎসাহে এখানে অংশগ্রহণ করেছে। আর আমাদের এই অনুষ্ঠানটি সফল করতে আমাদের প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের স্পন্সাররা। আসুন না তাদের মুখ থেকে শুনি তাদের গল্প। আর এইবার এই পর্বটি পরিচালনা করবার জন্য আমি মঞ্চে ডেকে নিব জান্নাত চৌধুরীকে। শুধু দর্শক মণ্ডলী আসছে জান্নাত চৌধুরী। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যারা এই মিলনতানে একত্রিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো আমাদের নাটক মুগ্ধতায় বাংলাদেশ। সেই ফাঁকে আর কি আমি আমাদের স্পন্সরদেরকে একটু ডেকে নিতে চাই, যদি তারা এখানে উপস্থিত থেকে থাকেন। আমাদের স্পন্সরদেরকে অ্যাকচুয়ালি আমরা এঞ্জেল বলে থাকি, কারণ একটা ইচ্ছা ওদের আরও প্রোগ্রাম করার, আরও ইচ্ছা ওদের, তো ওইটা আমি সমৃদ্ধ হতে পারছি এটাতেই আমার আনন্দ। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আপনারা দর্শকরা যারা ব্যস্ত জীবন থেকে এখানে এসছেন আমাদের এই পরিবেশনা দেখার জন্য, ধন্যবাদ আপনাদের। আর ধন্যবাদ আইএমসিএলকে এবং তাদের টিমকে, ওরা এত কষ্ট করেছে নিজেদের পকেট থেকে, ওরা ব্যয় করে যা করলো, ইট জাস্ট টাচড মি, ইউ নো। আমি ওদেরকে আমার নামটা না জানানোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু রাখলো না। আমি দু মিনিট দু সেকেন্ড আগেও জানতাম না, আমি খালি শুনলাম যে আমার নাম। সো থ্যাংক ইউ, ওরা আরও ভালো করুক, আপনারা এগিয়ে আসবেন ওদের জন্য। ওরা বাচ্চাদের নিয়ে অনেক প্রোগ্রাম করে, আপনারা আসবেন দেখবেন আমাদের যে নতুন প্রজন্ম ওরা শিখবে আমাদের দেশের ভাষা, আমাদের সংস্কৃতি দেখবে। আমি খুবই গর্বিত ওদের সাথে থাকতে পেরে, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি খুবই 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 গ্রেটফুল ওদের কাছে। থ্যাংক ইউ।